বেশ কয়েকদিন মিডিয়া পাড়ায় আলোচনা চলছে ইরেশ জাকের ও মিথিলার বোন মিম রশিদের বিয়ে নিয়ে। এই বিয়ে নিয়ে প্রথম থেকেই বেশ লুকোছাপা ছিল। বিয়েতে সাবেক স্বামী অমিতাভ রেজার অভিনন্দনও পেয়েছেন মিম রশিদ। আর সাবেক স্ত্রীর বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ইতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছেন অমিতাভ রেজা। তবে হলুদের অনুষ্ঠান হয়ে যাবার পরও তাদের বিয়ে নিয়ে আবারও আলোচনা শুরু হলো। এবার ভাইরাল হলো মিম আইরিশ জাকের এর গায়ে হলুদ অনুষ্ঠানের একটি বিব্রতকর ছবি। ছবিতে দেখা যাচ্ছে আপত্তিকরভাবে ইরেশ জাকেরের কোলে বসে আছেন মিম, তার এক হাতে সিগারেট এবং অপর হাতে ড্রিঙ্কসের গ্লাস। এই ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমগুলোতে বেশিরভাগ মন্তব্যগুলোই নেতিবাচক। হলুদের বাকি ছবিগুলো দেখে বোঝা গিয়েছিল এটি ছিল একটি পারিবারিক অনুষ্ঠান, কারণ অনুষ্ঠানে সারা জাকের, আলী জাকের, ইরেশ ও মিমের বোনও উপস্থিত ছিলেন। অনেকেই বলছেন পারিবারিকভাবে অনুষ্ঠিত এ গায়ে হলুদের অনুষ্ঠানে বাবা মার সামনে একটি উদ্ধত আচরণ, তাই বেশিরভাগ সমালোচনায় মিমকে ঘিরে ঘিরে